সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয় ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনাই করছি। আমি মোহাম্মদ শাহজামান, সহকারী শিক্ষক, জয়ন বুদ্দুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারখন্ড, সিরাজগঞ্জ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে বসে পড়ো। এর আগের দিনে আমরা পাঠ উপস্থাপন করেছিলাম প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার। আজকে আমরা পাঠ উপস্থাপন করব শক্তি উৎপাদনের প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আজকের আমাদের পাঠ হচ্ছে শক্তি উৎপাদনে শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আজকে আমাদের পাঠ শক্তি উৎপাদনের প্রাকৃতিক সম্পদের ব্যবহার। দেখেছি যে প্রাকৃতিক সম্পদ আমাদের রয়েছে, অনেকগুলো সম্পদ আছে, পানি সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো আমরা দেখেছি। শক্তি, শক্তি কি? আমরা এক কথায় বলি যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। শক্তি কাকে বলে? শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। যেমন আমরা কোনো বস্তুকে নাড়াতে পারি, এই যে আমরা যে বোর্ডটাকে রেখে নাড়াতে পারলাম, এটা হলো আমাদের শক্তি। তারপরে আমরা শব্দ সৃষ্টি করতে পারে, আলো উৎপাদন করতে পারে, তাপ সৃষ্টি করতে পারে, এটাই হচ্ছে শক্তি। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। যেমন কোনো বস্তুকে নাড়াতে পারে, শব্দ সৃষ্টি করতে পারে, আলো এবং তাপ উৎপন্ন করতে পারে। আজকে আমরা দেখব যে প্রাকৃতিক সম্পদ আমরা কিভাবে, প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কিভাবে শক্তি পাই, প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কিভাবে শক্তি পাই, তারা আমরা প্রাকৃতিক সম্পদে কিভাবে আমরা শক্তি পাই, কোনটা থেকে কোনটা, কিভাবে আমরা প্রাকৃতিক সম্পদে কি শক্তি পাই, সেটা আমরা একটু দেখবো। আমাদের প্রাকৃতিক সম্পদ গুলো রয়েছে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সূর্যের আলো, বায়ু প্রবাহ, নদী স্রোত, কয়লা। এখন আমরা একটা শখের মাধ্যমে দেখি, সবাই একটা শখ করো। এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ আর হলো শক্তির ধরন। শক্তির ধরন দেখো শিক্ষার্থী বন্ধুরা, শক্তির ধরন আমরা যদি প্রথমে আমরা ধরি যে জ্বালানি তেল, জ্বালানি তেল যেমন হচ্ছে পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো হচ্ছে আমাদের কেরোসিন, এগুলো হলো জ্বালানি তেল, প্রাকৃতিক সম্পদ। এই জ্বালানি তেল দ্বারা আমরা কি তৈরি করতে পারি? জ্বালানি তেল দ্বারা আমরা চোখে পড়তে পারি আমরা তাপ, আরেকটা হচ্ছে বিদ্যুৎ, আমরা তেল তৈরি করতে পারি, আগুন জ্বালাতে পারি। আগুনটা আমাদের কি তৈরি হয়? তাপ তৈরি হয়। আর জ্বালানি তেল দ্বারা কি করে? তেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। তেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন জেনারেটর দিয়ে, জেনারেটর চালাতে কি লাগে? তেল লাগে। তেল দ্বারা আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। তেমনি ভাবে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক
প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস আমরা কি করতে পারছি? তাপ উৎপাদন করতে পারছি। তাপ, প্রাকৃতিক গ্যাস দ্বারা আমরা কিরকম তাপ উৎপাদন করতে পারছি? যে দেখো, আমরা যে রান্না করি চুলা জ্বালাই, সিলিন্ডার গ্যাস, এটা একটা প্রাকৃতিক গ্যাস। তারপর আমরা লাইন গ্যাস, বিভিন্ন গ্যাস দ্বারা আমরা কি করছি? চুলা জ্বালাচ্ছি, কলকারখানা বা তাপ উৎপাদন করে আমরা শক্তি উৎপাদন করছি। এটা হলো শক্তির ব্যবহার, প্রাকৃতিক সম্পদ দ্বারা শক্তির ব্যবহার। তারপর দেখো, আমাদের আছে সূর্যের আলো। সূর্যের আলো, সূর্যের আলো দ্বারা আমরা কি করতে পারছি? সূর্যের আলোকে বলা হয় শক্তির একমাত্র উৎস হচ্ছে সূর্যের আলো। এই সূর্যের আলোকে, সূর্য থেকে আমরা কি পাচ্ছি? আলো, বিদ্যুৎ, তাপ। সূর্যের আলো থেকে আমরা কি পাচ্ছি? আলো। তারপরে পাচ্ছি বিদ্যুৎ, তারপরে পাচ্ছি তাপ। তাহলে শক্তি কি পাচ্ছি? আলো পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি এবং তাপ পাচ্ছি, আলো। সূর্যের আলো যদি না থাকে আমাদের দিনটা কেমন হয়? অন্ধকার। না থাকলে রাত হয়ে যায়। সূর্যের আলো আমাদের পৃথিবীকে আলোকিত করে রাখছে, আলোর মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। তেমনি ভাবে বিদ্যুৎ, সূর্যের আলো দ্বারা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করছে? সৌর প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পাচ্ছি। তেমনি ভাবে তাপ, সূর্যের তাপে আমরা বিভিন্ন বস্তুকে শুকিয়ে আমরা সংরক্ষণ করতে পারি, যেমন আমাদের খাদ্যশস্য, ধান, গম, আলু, ভুট্টা, সরিষা, সব আমরা কি করতে পারছি? সূর্যের আলোতে তাপের মাধ্যমে শুকিয়ে আমরা সংরক্ষণ করতে পারছি। তারপরে দেখো আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ দ্বারা আমরা কি উৎপাদন করতে পারছি? বায়ু প্রবাহ দ্বারা আমরা কি উৎপাদন করছি? বিদ্যুৎ। বায়ু প্রবাহ দ্বারা উৎপাদন করছি বিদ্যুৎ। কেমন বিদ্যুৎ উৎপাদন করছি? বায়ু আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি। কেমন করে উৎপাদন করছি? যে আমরা টারবাইন লাগিয়ে দিচ্ছি, টারবাইন বায়ু প্রবাহের মাধ্যমে ঘুরছে আর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তারপরে আমাদের আছে দেখো পানির স্রোত। পানি স্রোত, পানির স্রোত দ্বারা আমরা কি করতে পারছি? বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। বিদ্যুৎ, পানির স্রোতকে আমরা আটকিয়ে, পানির স্রোতকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। তারপর আছে আমাদের কয়লা। কয়লা দ্বারা আমরা তাপ ও বিদ্যুৎ পাচ্ছি। কয়লা দ্বারা আমরা বিদ্যুৎ তাপ উৎপাদন করতে পারছি। কয়লাকে পুড়িয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তাপ আমাদের তৈরি হচ্ছে, তেমনি ভাবে আমাদের বিদ্যুৎও তৈরি হচ্ছে। এই শক্তির উৎসগুলো আমরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ঠিকভাবে ব্যবহার করতে পারলাম। প্রাকৃতিক সম্পদ কি? জ্বালানি তেল দ্বারা তাপ এবং বিদ্যুৎ ব্যবহার করতে পারছি, প্রাকৃতিক গ্যাস দ্বারা বিদ্যুৎ তাপ উৎপাদন করতে পারছি, সূর্যের আলো দ্বারা কিন্তু আলো এবং বিদ্যুৎ এবং তাপ পাচ্ছি, বায়ু প্রবাহ দ্বারা আমরা কি পাচ্ছি? বিদ্যুৎ। প্রাণীর স্রোত দ্বারা আমরা কি পাচ্ছি? বিদ্যুৎ। কয়লা দ্বারা আমরা পাচ্ছি তাপ এবং বিদ্যুৎ। এই শক্তিগুলো আমরা উৎপাদন করতে পারছি। এখন আমরা দেখি যে প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার এবং এর প্রযুক্তিটা কি। দেখো সূর্যের আলো, শক্তি হচ্ছে আমাদের সূর্যের আলো, বিদ্যুৎ এবং তাপ। সূর্যের আলো আমি কিন্তু আলো, বিদ্যুৎ এবং তাপ আমরা উৎপাদন করতে পারছি। প্রযুক্তি হচ্ছে কিসের মাধ্যমে, কোন প্রযুক্তির মাধ্যমে? এটা হচ্ছে সৌর প্যানেল। সৌর প্যানেলের মাধ্যমে আমরা উৎপাদন করতে পারছি। তারপর আছে দেখো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ দিয়ে আমরা কি করতে পারি? শক্তি পাচ্ছি কি? বিদ্যুৎ। এটা আমরা কি? উইন্ডমিলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। প্রযুক্তি, প্রাণীর স্রোত, প্রাণীর স্রোত হলো কি? বিদ্যুৎ। এটাকে প্রযুক্তি হলো বাদ এবং জেনারেটর। প্রাণীর বাদ দিয়ে ওখানে একটা জেনারেটর তৈরি করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তারপর হচ্ছে জ্বালানি তেল, কয়লা এবং প্রাকৃতিক সম্পদ। শক্তি হচ্ছে বিদ্যুৎ, তাপ এবং কয়লা। এগুলো দ্বারা আমরা কি করতে পারছি? সবকিছু আমরা এই শক্তিগুলো ব্যবহার করতে পারছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি যে আমরা কোন প্রযুক্তির মাধ্যমে কোনটা আমরা তৈরি করতে পারলাম। মানুষ শক্তি পাওয়ার জন্য কিছু কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকে। মানুষ শক্তি উৎপাদনে যা কিছু ব্যবহার করে তাই হচ্ছে শক্তি। মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই হচ্ছে শক্তি, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, প্রাণীর চোদ, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে দেখো সূর্যের আলো, সূর্যের আলো শক্তি একটু গুরুত্বপূর্ণ। সূর্যের আলো থেকে আমরা বিদ্যুৎ, সৌর কয়েল ব্যবহার করে, সৌর কয়েল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলো বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা পাঠ্য বইয়ের 51 এবং 52 পৃষ্ঠা বের করো। 51 এবং 52 পৃষ্ঠা বের করো। 51 এবং 52 পৃষ্ঠা দেখে আমরা একটু দেখি কি কি আছে এখানে। যে দেখো এখানে সূর্যের আলো, বায়ু প্রবাহ, প্রাণীর চোদ, তেল, কয়লা এবং প্রাকৃতিক সম্পদ, এগুলো ব্যবহার করে কিভাবে আমরা শক্তি উৎপাদন করতে পারছি সেই বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করলাম। তারপর তোমরা একটু পাঠ্য বইটা একটু করে দেখো। দেখো এখানে লেখা আছে, দেখো সূর্যের আলো, সূর্যের আলো হচ্ছে একটা শক্তির গুরুত্বপূর্ণ উৎস। মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ, সৌর প্যানেল ব্যবহার করে, সৌর প্যানেলে শক্তি যন্ত্রের সাথে সূর্যের আলো বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এবং বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেলে দেখে থাকে। তারপর আছে দেখো বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ একটা শক্তির মূল উৎস। মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু প্রবাহ ব্যবহার করে, জেনারেটর এবং উইন্ডমিলের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। পানির স্রোত হলো সর্বাধিক ব্যবহৃত শক্তির উৎস। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। তারপর তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস একটু অনাবদ্ধ শক্তির উৎস। এগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। তাহলে জীবাশ্ম জ্বালানি আমরা কাকে বলি? তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এগুলো আমরা অনাবাসিক সম্পদ যা একবার ফুরিয়ে গেলে আর দ্বিতীয়বার পাওয়া যায় না। যত আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং নতির স্রোতকে ব্যবহার করবো সেটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, সেটা আমরা সবসময় ব্যবহার করতে পারবো। কিন্তু অনাবাসিক সম্পদ সেটা আমরা ব্যবহার করতে পারছি না, একবার ব্যবহার করার পর সেটা আমাদের ফুরিয়ে যাচ্ছে। খনিজ সম্পদ হিসেবে আমরা পাচ্ছি, সেটা যত ব্যবহার হবে তত ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাওয়ার পর সেটা হবে না, সেটাকে আমরা বলি অনাবাসযোগ্য সম্পদ। এই জন্য আমরা কি বলি? জীবাশ্ম জ্বালানি। এগুলো পড়ালে তাপ উৎপন্ন হয়, খাবার রান্না করা যায়, গাড়ি চালাতে সাহায্য করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়, শীত প্রধান দেশে ঘর উষ্ণকরণ করতে এগুলো ব্যবহার করা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সবকিছুর ব্যবহার আমরা দেখলাম, এখন আমরা একটু প্রশ্ন যাই যে দেখি আমরা কি করতে পারি। দেখো আমরা যদি প্রথম প্রশ্ন যাই, শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। শক্তির প্রধান উৎস সূর্য। আরেকটা প্রশ্ন, কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়? অবশ্যই করতে পারবে। কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি? আমাদের প্রশ্ন শিক্ষার্থী বলে আমরা দেখেছ, তাহলে আমরা শক্তির প্রধান উৎস কি? বিদ্যুৎ। আর কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি? দেখো আমরা বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, খনিজ পদার্থ যেমন প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি দ্বারা আমরা কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শক্তির ব্যবহার। এখন আমরা দেখি একটু বাড়ির কাজ, বাড়ির কাজ আমরা সহজ বাড়ির কাজ দিব, দেখি তোমরা সবাই একটু চেষ্টা করবে।
জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি তাকে বলে। আর একটা প্রশ্ন আমরা দিন, শক্তি কি? বাস এই দুটো প্রশ্ন তোমরা বাড়ির কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা খাতায় এটা উঠিয়ে নাও, নিয়েছো তো অবশ্যই। ঠিক আছে, এখন আমরা এখানে এটা মুছে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর আমরা এখানে ক্লাস শুরু করতে চাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।